সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের এক বোনের প্রশ্ন আছে যে এমন কোন দোয়া আছে কিনা যেটা করলে মনের যে স্বপ্ন আকাঙ্ক্ষা যেটা শরীয়ত সম্মত সেটা পূর্ণ হবে। আমরা বলবো যে আছে, কিন্তু নির্দিষ্ট শব্দে কোনো নেই। সেটা হচ্ছে ব্যাপকভাবে আপনি দোয়া করবেন সেই জিনিসটা হাসিল হওয়ার জন্য, এবং দোয়া করলে কখনো লসে আপনি পড়বেন না। সেই জিনিস হাসিল হতে পারে যদি আল্লাহ সেই জিনিস আপনাকে দিতে চান এবং সেই সময় যে সময় আপনি চাচ্ছেন সেই সময় উপযুক্ত মনে হয় আল্লাহর দৃষ্টিতে, তাইলে পেয়ে যাবেন। অথবা পরকালের জন্য সেটাকে আল্লাহ স্টক করে রাখবেন, অথবা সেই আন্দাজ কোনো সমস্যা আপনি দূর করে দেবেন, যেটা হাদিসের ভাষ্য। এই কারণে যে কোনো স্বপ্ন যদি শরীয় সম্মত হয়, কোনো গুনাহের কারণ না হয় এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কিছু না হয়, তাহলে সেটা ইনশাআল্লাহ আশা করা যায় পূর্ণ হবে, না হলে অন্য ফায়দা হবে, বিপদ দূর হবে, অথবা সেটা পরকালে আপনি সেটা সওয়াব পাবেন। যেমন আমরা হাদিসে পেয়ে থাকি মুসনাদ আহমদের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 10749, যেটাকে আলবানী রহমতুল্লাহ আলী শুদ্ধ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদআওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা ইহদা সালাতিন, ইম্মা আন তুআজ্জিলা লাহু দাআওয়াতু ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিছলাহা। যে রাসূল বলেন যে কোনো মুসলমান যদি কোনো দোয়া করে যে দোয়ার মধ্যে কোনো পাপ পাওয়া যায় না, কোনো গুনাহের কোনো জিনিস নয় যে গুনাহ হয় না, এবং অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় না, এমন যদি হয়, পাপ এবং আত্মীয়তার ছিন্ন হওয়ার ব্যাপার যদি না থাকে, যদি এরকম দোয়া হয়, তাহলে আল্লাহ জানু সেই দোয়ার বদৌলতে তিনটার একটা অবশ্যই দিবেন। এক নম্বর হচ্ছে তার দোয়াটা কবুল হবে এবং সেই যে জিনিস চাচ্ছে সেই লোকটা সেটা অবশ্যই তার হাসিল হবে, অথবা আল্লাহ জানু এই দোয়াকে আপনার ইবাদত হিসেবে পরকালের জন্য স্টক করে রাখবেন তার জন্য, তার ফায়দার জন্য, অথবা সেই আন্দাজ তার আপনার অপরাধ থেকে তাকে মুক্ত করবেন। সেটা হচ্ছে আসল আপনার প্রত্যেকের হওয়া উচিত যে আমরা দোয়া করব। দোয়া করলে যখন লস নেই তাহলে দোয়া করতে কোনো সমস্যা নেই। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা চেতনা ছিল যে উনি বলতেন যে আমার সবসময় চিন্তা যে দোয়া করতে পারা, যে দোয়া আমার মনে আসা, কিন্তু এটা নিয়ে আমার চিন্তা নেই যে দোয়া কবুল হবে কি হবে না, কারণ দোয়া করলে তো কোনো লস নেই, যেরকম আমরা ইতিপূর্বে হাদিস দ্বারা বুঝিয়েছি তিনটার একটা অবশ্যই হাসিল হবে। এই কারণে আপনি আপনার সেই যেই স্বপ্নের কথা বললেন, যে আপনার আশা যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হওয়ার জন্য আপনি দোয়া করতে পারেন, যদিও সেটা হাসিল না হয় আপনি লসে পড়বেন না, লাভেই থাকবেন। আল্লাহ জানু আপনার যদি কোনো নেক ইচ্ছা থাকে সেটা যেন আল্লাহ জানু পূর্ণ করেন, সেটার জন্য আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ করছি। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। শুকরান ইয়া রাব্বি শুকরান, হাদাইত কলবি শুকরান, নাওয়ারত দারবি শুকরান, শুকরান ইয়া রাব্বি।